ভাদ্র মাসে শুনেছি কুকুরে নাকি একটু পাগল ঠাগল হয়ে যায়। তো ভাদ্র মাস আসতে এখনো অনেক দেরি আছে, কিন্তু গতকাল থেকে একটা কুকুর খুব ভৌ 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 করছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু কালকে রাত থেকে করে যাচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না, কেননা কুকুর যে বিস্কুটগুলো খায় সেই বিস্কুট আমার ঘরে নেই। আমি আমার ঘরে যে ইঁদুর আছে, ইঁদুর টিকটিকি আছে, সেই টিকটিকি ইঁদুরদেরকে আমি বিস্কুট খাইয়ে দিয়েছি। কুকুরকে দেওয়ার মতন বিস্কুট নেই, না হলে ছুঁড়ে দিয়ে দিতাম, তাহলে খেয়ে একটুখানি তার ভৌ 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 করাটা, ঘেউ ঘেউ করাটা একটু কমতো। তো দূর হ কুকুর, দূর হ, ফোট এখান থেকে কুকুর, ফোট, ফুটেছিস, ফুটেছিস, হ্যাঁ ফুটে যা। তো যদি যাই আবার কখনো দেখি যে কুকুরটা ভেউ 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 করছে, তাকে না হয় একটুখানি বিস্কুট ফিস্কুট কিনে দেবো, খাবে। আর তার গায়ে খুব দুর্গন্ধ, খুব দুর্গন্ধ, কেননা আশেপাশ থেকে লোক যাচ্ছে, তো দূরে দূরে থাকছে, কাছে যাচ্ছে না, কেননা কামড়ে দিতে পারে, আর ভীষণ দুর্গন্ধ। দেখোই তো, এক একটা ঘেউ কুকুর যে থাকে। তো একটুখানি পোকা মারার যে ওষুধ টষুধ পাওয়া যায় সেইগুলোও ভাবছি যে দিয়ে দেবো, তাহলে কুকুরটা সুস্থ হয়ে উঠবে। প্রচণ্ড ভেউ 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 করছে, বাপরে বাপ। এবার আসি একটা কথায়, যে সত্যি একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে যে যাই করুক না কেন, যে যেরকম ধরনের ভিডিও করেছে সেগুলো আমরা দেখেছি, দেখে তখন যেটা খারাপ বলার বলেছি, কিন্তু এখন যখন ভালো দেখছি, এই যে চিঙ্কি আর চিঙ্কির যে মেয়ে, সে যখন ভালো কিছু কাজ করছে, যে গরিবদের কিছু নিয়ে দান করছে, খাওয়াচ্ছে, ভীষণ ভালো লাগলো দেখে। তো সেটা যদি কাউকে দেখানোর জন্য করে, তবুও আমি বলবো যে কিছু মানুষের তো, গরিব মানুষের তো উপকার হয়েছে, একটা করে শাড়ি, মিষ্টির প্যাকেট, জলের বোতল। আর যেই মন্দিরে গিয়ে দিয়েছে, সেই মন্দির আমি খুব ভালো করে চিনি, সেখানে ওই রকম ওই গরিব মানুষগুলো সবসময় থাকে। বিকেলের দিকে গিয়ে তোমরা যদি যাও, দেখতে পাবে গরিব মানুষগুলো বসে থাকে। তোমাদের যাদের কোনো কিছু দেওয়ার ইচ্ছে আছে মনে, তো তোমরাও করতে পারো, তোমরাও দিতে পারো। তো সত্যিই ভালো লাগলো যে একটা মেয়ে এই কাজটা করেছে। আর কাউকে আগেও আমি বলেছি যে কাউকে একটু কিছু নিজের ইচ্ছাতে দিলে সেইটা খেয়ে বা সেই জিনিসটা নিয়ে অপর যে গরিব মানুষটা, সে যে খুশি হয়, তার যে মুখের হাসিটা এতটা সুন্দর, সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। আর সেই যে মুখের হাসিটাতে একটা শান্তি, সেই শান্তিটা অন্য আর কিছুতে পাওয়া যাবে না, অন্য আর কিছুতে পাওয়া যাবে না। তো যখন দেখো এই যে আম্বানি বলো, যারা বড় বড় বিজনেসম্যান আছে, যারা সেলিব্রিটি আছে, তারাও কিন্তু করেছে দেখেছি, গরিব মানুষদেরকে নিয়ে খাওয়ানো, তাদেরকে দান ধ্যান করা। কেননা আমরা যখন মুম্বাই গেছিলাম, আমাদের যে ড্রাইভার ছিল, যে ড্রাইভার ভাই ছিল, সে যে মুম্বাই ঘুরে ঘুরে আমাদেরকে দেখিয়েছে, তার কাছ থেকেই যে গল্প শুনেছি, আম্বানি কিন্তু গরিবদের জন্য প্রচুর পরিমাণে করে, প্রচুর করে। তো তারা তো অনেক বেশি, তাদের করার ক্ষমতাটা আছে, তাই তারা অনেকটা বেশি করতে পারে। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের যেইটুকুনি ক্ষমতা আছে, সেটা একটা বলেছি আগে, বিস্কুটের প্যাকেট, একটা জলের বোতল, একটা মুড়ি, একটা শাড়ি, যে যেরকম পারবে সেই রকম দিয়েই যদি কাউকে হেল্প করতে পারে, সেই যে তার হাসিটা, তার ভেতরের যে আনন্দটা, সেটা একটা আলাদাই আনন্দ দেবে যে করছে তার জন্য। তো এই যে ঝাল পরিবার, মানে যেটা করেছে মেয়েটা, যেটা করেছে তার জন্য সত্যিই কথা বলতে অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না। সেটা যদি সে শো অফ করার জন্য করে, তবুও বলবো করেছে তো, করেছে তো, এরকম শো অফ করে আরও মানুষ এগিয়ে আসুক শো অফ করার জন্য। তাহলেও তো দুটো গরিব মানুষ একটু, একটা দিনের জন্য হলেও একটু ভালো মন্দ খেতে পারবে, একটা নতুন শাড়ি পাবে, তাই না? এই যে পুজো আসছে, পুজোতে আমরা প্রত্যেকে জামা কাপড় সব কিছু নেব, কিন্তু যদি এইরকম গরিব মানুষদের জন্য আমরা কিছু দান করতে পারি, কিছু করতে পারি, তাহলে সেটাও তো একটা আনন্দের কথা। তারাও করবে আমাদের সঙ্গে সঙ্গে, তারাও একটা করে নতুন জামা পরবে, এটাও তো কত আনন্দের কথা, তাই না? সবাই পরবে, সবাই পরবে, মানে আমরা করবো আরেকজন পরবে না, এটা তো না, প্রত্যেকে নতুন জামা পরবে, প্রত্যেকের নতুন জামা পরার অধিকার আছে। বছরে একটা সময় মা আসে আমাদের কাছে তার পরিবার নিয়ে, তো তখন তো সবাই সেজে উঠবে,
সবাই আনন্দ করবে এটাই আমরা চাইব। তো এইরকম শো অফ ঘরে ঘরে মানুষ করুক, ঘরের ঘরের মানুষ করুক, তার আশেপাশের লোককে দিয়ে শুরু করুক, যারা গরিব আছে, যাদের দরকার, যারা ছেঁড়া জামা কাপড় পরছে, যারা খেতে পাচ্ছে না, খাবার নেই তাদের জন্য। তো ভীষণ ভালো লাগলো দেখে, ভীষণ ভালো লাগলো, আর চাইবো যে এইরকম ওরা আরও করুক, আরও করুক। যে ইমেজটা তৈরি হয়েছে, যদিও কেউ কারো ইমেজ নষ্ট করতে পারে না, সবটাই তার নিজের হাতে, কেউ কারো ইমেজ আমি বলবো যে নষ্ট করতে পারে না, তবুও যেইটা হয়েছে সেইটা এইরকম কিছু ভালো কাজ করলেই ওরা সেটা ঠিক করতে পারবে। আর সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই চাইব। তো এই বলে ছোট্ট একটা ভিডিও শেষ করলাম। টাটা, ভালো থেকো।